কেনাকাটা করি, আমাদের আগের প্রজন্ম অর্থাৎ আমাদের বাপদাদারা কিন্তু এত কেনাকাটা করতো না, কারণটা খুবই সাধারণ। এখন আমরা কনজিউমারিজমের সময়ে বসবাস করছি, এই জন্য কেনাকাটা করতে গেলে আমাদের সামনে অনেক অফার আসে, এবং অফার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে অফার মানেই হচ্ছে গ্রাহকের লাভ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলো তাদের স্টক আউট করার জন্য অফার দিয়ে থাকে। হ্যাঁ, এই ধারণা সত্যি যে অফারের মাধ্যমে গ্রাহকদের লাভ হয়, কিন্তু এই ধারণাটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নয়। অনেক ক্ষেত্রে অফারের মাধ্যমে গ্রাহকদের লাভের জায়গায় উল্টা ক্ষতি হয়ে যেতে পারে। আজকে আমরা এরকমই খুব বিখ্যাত একটা কেস স্টাডিজ নিয়ে কথা বলবো। গল্পটা হচ্ছে বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টকে নিয়ে। ইকোনমিস্ট আমেরিকার একটা সাপ্তাহিক ম্যাগাজিন, এখানে ইন্টারন্যাশনাল বিজনেস, পলিটিক্স, টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিউজ পাবলিশ হয়ে থাকে। এটা কিন্তু অনেক আগের একটা ম্যাগাজিন, 1843 সালে এটা জেমস উইলসনের হাত ধরে যাত্রা শুরু করে, অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে আজকে থেকে 178 বছর আগে এটা যাত্রা শুরু করে। তো যেহেতু এটা প্রায় 200 বছর ধরে টিকে আছে, বলতেই হবে যে এটার যে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং বিজনেস স্ট্র্যাটেজি, সেটা খুবই স্মার্ট। যাই হোক, যখন সারা পৃথিবী ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে চলে আসছিল, তখন এই ম্যাগাজিনের ম্যানেজমেন্ট চিন্তা করলো যে ডিজিটাল ওয়ার্ল্ডেও তাদের একটা ফুটপ্রিন্ট থাকা দরকার, কারণ অনেক ক্ষেত্রে মানুষ তখন অনলাইনে পড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছিল। তো তারা চাচ্ছিল যারা অনলাইনে পড়তে অভ্যস্ত তাদের জন্য দ্য ইকোনমিস্টের যেন একটা অপশন থাকে। তো এটা মাথায় রেখেই তারা একটা অফার ডিজাইন করলো। অফারটা কি ছিল? যদি কেউ ইকোনমিস্টের সবগুলো আর্টিকেল অনলাইনে পড়তে চায়, তাহলে এর জন্য তাকে দিতে হবে $59। আর যদি কোনো কাস্টমার অনলাইনেও পড়তে চায় এবং ফিজিক্যাল হার্ড কপিও নিতে চায় সাবস্ক্রিপশন বেসিসে, তাহলে তাকে দিতে হবে $125। এবং খুব স্বাভাবিকভাবেই ইকোনমিস্টের ম্যানেজমেন্টরা চাচ্ছিল যেন বেশিরভাগ কাস্টমার 2 নম্বর অপশনটা সিলেক্ট করে। এটার কারণ খুবই স্বাভাবিক, কারণ 2 নম্বর অপশনে যেহেতু বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে, সেক্ষেত্রে ইকোনমিস্টের প্রফিট মার্জিনটাও অনেক বেশি থাকে। তো যখন এই অফারটা প্রমোট করা হলো, তখন ম্যানেজমেন্টের যে এক্সপেকটেশন ছিল সেটা ভুল প্রমাণ করে দিয়ে বেশিরভাগ কাস্টমার কিন্তু 1 নম্বর অফারটা গ্রহণ করলো, অর্থাৎ অনলাইনের অফারটা তারা গ্রহণ করলো। এক্ষেত্রে তারা চিন্তা করছিল যেহেতু মাত্র $59 দিয়ে ইকোনমিস্টের সব আর্টিকেল তারা পড়তে পারবে, সেক্ষেত্রে $125 খরচ করার কি দরকার। গ্রাহকদের এই সিদ্ধান্তে ইকোনমিস্ট খুশি হতে পারলো না। তারা চিন্তা করলো যে তাদের এই ডিজাইনটা, অফারটা বদলাতে হবে, এবং এটা মাথায় নিয়ে তারা ভাবতে লাগলো যে কি করা যায়। তারা অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিল যে তারা একটা সাইকোলজিক্যাল প্রাইসিং স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করবে, এবং সেটা অ্যাপ্লাই করে নতুন একটা অফার ডিজাইন করবে। সেই স্ট্র্যাটেজিটার নাম ছিল ডিকয় প্রাইসিং স্ট্র্যাটেজি। ডিকয় প্রাইসিং স্ট্র্যাটেজিটা কি, আমি যদি খুব সংক্ষেপে বলি, যে এমন একটা স্ট্র্যাটেজি যার মাধ্যমে যদি অফার ডিজাইন করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহকরা একটা অপশনকে তাদের জন্য প্রফিটেবল মনে করবে, কিন্তু এর ফলে যেটা হবে যে গ্রাহকদের তো খুব একটা লাভ হবেই না, উল্টা যারা অফারটা ডিজাইন করেছে অর্থাৎ কোম্পানি, তাদের লাভ হবে। তো অফারটা কী ছিল? অফারটা খুব সিম্পল একটা অফার ছিল। প্রথম যে অফারটা ছিল যে অনলাইনে পড়লে $59, এবং অনলাইন এবং ফিজিক্যাল যে ম্যাগাজিনটা আছে দুইটা একসাথে নিলে $125, এর মাঝামাঝি তারা একটা অপশন যোগ করে দিল। অপশনটা হলো যদি কেউ শুধুমাত্র হার্ড কপিটা সংগ্রহ করতে চায়, এই ক্ষেত্রে গ্রাহককে দিতে হবে $125। তো এক্ষেত্রে টোটাল সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। গ্রাহকরা মনে করলো যে আমি অনলাইনে যদি পড়ি আমাকে $59 দিতে হচ্ছে, শুধু ফিজিক্যাল কপিটা যদি নেই $125 দিতে হচ্ছে, আবার ফিজিক্যাল এবং অনলাইন দুইটা নিলেও আমাকে $125 দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমার 3 নম্বর অপশনটাই তো আমার জন্য বেশি প্রফিটেবল। এবং বেশিরভাগ ক্ষেত্রে তখন গ্রাহকরা 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে শুরু করলো। এবং ফলাফল কি হলো? ফলাফল যেটা হলো, এই অফারের ফলে ইকোনমিস্টের সেল 43% বেড়ে গেল। তো বুঝতেই পারছেন ডিকয় স্ট্র্যাটেজিটা কত শক্তিশালী একটা প্রাইসিং স্ট্র্যাটেজি। তো এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান, আমি কমেন্টস বক্সে বেশ কয়েকটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিব, আর তাছাড়া আপনারা গুগলিং করলে তো আর অনেক কিছু জানতে পারবেনই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি যে আপনারা ভিডিওটা এনজয় করেছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন। আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এই চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। নূর রহমান সাইনিং অফ।